আমরা একজন একজন ক্রেতা পেয়েছি যিনি বলবেন, আপনি একটু বলেন তো আসলে তরমুজের বিড়ম্বনাটা বলেন। তরমুজের বিড়ম্বনা তো খুব বেশি, এই জন্য যে যেটা কেজি হিসেবে বিক্রি করতে আমি এখন যেটা এমনি বলছে যে এমনি নর্মালি বিক্রি সেটার দাম কেজির চেয়ে বেশি হচ্ছে। কেজির চেয়ে বেশি দাম, বেশি দাম হচ্ছে আমার আইডিয়া আর কি। একটা তরমুজ আমরা জানি যে 12 টাকা পিস, 14 টাকা পিস কিনে আনে, এখানে 300 সাড়ে 300 টাকা, তাহলে কেজির উপরে হয়ে গেল। আমার মনে এটা মাপ দিলে যে দাম চাইছে আমার কাছে, 2টা 650 টাকা চাইছে, এ দুটার দাম দিলে ঠিক কেজির সমান হয়ে যাবে। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে আসলে তরমুজের বাজারে মোবাইল কোড পরিচালনা করে শুধুমাত্র বিক্রেতাদেরকে একটু পাল্লা থেকে, অর্থাৎ যেটা দিয়ে ওজন করা হয় সেই ওজনের জায়গা থেকে সরিয়ে নিলেও কিন্তু ক্রেতাদেরকে স্বস্তি দেওয়ার জন্য দামের জায়গায় কিন্তু তাদেরকে কোনোভাবেই সরানো যায়নি। অর্থাৎ একজন ক্রেতা আমাদের কাছে অভিযোগ করেছেন যে তরমুজ যখন কেজিতে যেই দামে বিক্রি হতো, এখন গত দুদিন যাবৎ তারা যেই ঠিকাতে বিক্রি করছেন সেই ঠিকা ওখানে গিয়ে সেই একইভাবে বেশি দামে বিক্রি করছেন। আমরা আরেকটু হেঁটে যাবো আরেকজন তরমুজের বিক্রেতার কাছে, তরমুজ বিক্রেতাকে যে দেখবো তিনি কিভাবে বিক্রি করছেন। আমরা বলেছি যে কাউরান বাজারে দুদিন মোবাইল কোড পরিচালনার পরে এরা ঠিকা দিচ্ছে। আচ্ছা, এই তরমুজগুলো কত করে বিক্রি করছেন? এই তরমুজগুলো 250 টাকা বিক্রি করছে। আমি আসছিলাম না গতকাল, আমরা তো কেজি বেচা না, 50 টাকা ছিল। 50 টাকা ছিল, তাহলে এই তরমুজটার ওজন কতটুকু হবে? 5 কেজিতে ওনারা, তার মানে দেখা যাচ্ছে যে ওনারা যেই তরমুজগুলো নিয়ে আসছেন, এই তরমুজটা উনি আমার কাছে দাম চেয়েছেন 250 টাকা এবং উনি শিকা বলেছেন যে 50 টাকা কেজি দর ছিল। তার মানে এই তরমুজটা আসলে ঠিকই উনি কেজির মাপেই দাম নিচ্ছেন, অর্থাৎ 250 টাকায় উনি দাম নিচ্ছেন। মানে হচ্ছে যে তরমুজের বাজারে যে 30 মাতির কথা বলা হচ্ছে সেটা এই যে একজন কলা বিক্রেতা যাকে আমি দীর্ঘদিন চিনি, তিনি কিন্তু পত্রিকা দেখালেন যে পত্রিকায় তরমুজ নিয়ে একটি, এখন ঢাকার বাজারে তরমুজ যে একটি আলোচনার বিষয় অর্থাৎ টপ অফ দ্য টাউন হয়েছে, সেখানে কিন্তু তরমুজ কেন জায়গা নিল। হ্যাঁ, আমরা আমরা আরত থেকে এসেছি, আরতে দেখে এসেছি ওনারা যেটা বলছেন সে কথার সাথে সত্যতা আছে। সেখানে আবার আরতদারদের একটা আলাদা যুক্তি আছে যে লকডাউনে গাড়ি পেতে, লকডাউন, আচ্ছা উনি আমাদেরকে একটা তরমুজ কেটে দেখাতে চাচ্ছেন, কেটে না ওজন দিয়ে দেখাবে। আমি যে 230 টাকা কিনে আনছি, আমার 250 টাকা চাইছি, কয় টাকা লাভ? হ্যাঁ দেখি দেখি দেখি, দুই ভাই খেটে ওনারা 230 টাকা কিনা 20 টাকা লাভে মাল বলছি, আপনারা 250 টাকা, 250 টাকা বলছি আমি আপনারে, ঠিক আছে নি? এই যে দুই ভাই ঘাটতেছি, রোড খরচ আছে, লেবার খরচ আছে, তা আমগো কি টিকবে এখানে? 10 টাকা টিকবো তরমুজটা? আপনাদের আপনাদের রিপোর্ট লেখি না, আমগো খালি আমগো আলো তো দাম কমান, ওখানে কমলে আমরা কমে আনতে পারবো, আপনাদের কমে দিতে পারবো, কোনো ভেজাল নেই, ঠিক আছে? এই যাতে দেখেন আমরা কিনলে, আমরা কিনলে যে আছে না অনেক দশ, এই যে 5 কেজি তরমুজটা 230 টাকা রেট করে আনছি, 250 টাকা বেশি, দুইবার যদি হাজিরা 500 করি 1000 টাকা আছে, আমরা কিভাবে টাকাটা নিলাম, আমরা কিভাবে হাজিরাটা নিলাম? জায়গা ভাড়া আছে, খরচ আছে, নাস্তা আছে, এটা আছে, বলেন আমরা কি জুলুম করতেছি আপনার সাথে? দর্শক আপনি দেখেছেন একজন খুচরা বিক্রেতা আমাদের কাছে যে কথাটি বলেছেন, উনি বলেছেন যে আড়তের দাম, খুচরা দাম সব কিছু মিলিয়ে। ম্যাডাম আমরা তো বাচ্চা খাইতে হবো, এখন ম্যাডাম আমরা তো একজন হকার, ঠিক আছে, আমরা তো কিনে খাইতে পারবো, কারণ একটা তরমুজ 230 টাকা কিনে আনে, ঠিক আছে, 250 টাকা বেছে, 20 টাকা লাভে বেছে, তো ম্যাডারা 1000 টাকা তাদের একটা মানুষের খরচ আছে, আমরা তো গরিব মানুষ, আমরা তো বাচ্চা খাইতে হবো নাকি কি করবো ম্যাডাম বলেন? আমাদেরকে তো মারলে তো লাভ হবে না, আমরা আপনারা আরো ধরে যা জিজ্ঞাসা করেন, একটা তরমুজ 230 টাকা বেচে 250 টাকা, তো 20 টাকা লাভ, কেজি হিসাবে বেচলে কেজি হিসাবে আমরা একবার সীমিত লাভে লাভ করি, পার পিছে 10 থেকে 20 টাকা লাভ করি, আরো দাম বিক্রি করে বেশি, ওদের কমাই দিলে আমরা কম বিক্রি করতে পারবো। আমরা সারাদিনে 100 মাল আনি, 100 মাল আমরা 500 টাকা 600 টাকা লাভ করে জায়গা, আমরা তো বেশি বিক্রি করি না। আপনি আরো দেখলাম এতক্ষণ তরমুজের বিক্রেতাদের মধ্যে যেমন আলোচনা তেমনি আপনি কি কথা বলেন তরমুজের দাম নিয়ে? আপনার সাথে কথা বলেন, আপনি বলেন ঢাকার বাজারে তরমুজ নিয়ে যে কথা চলছে সারা দেশে এইরকম দাম, এই বিষয়টি নিয়ে আপনার মানে আমার মতামত হচ্ছে, আমি যে এখন হাঁটলাম আমি তরমুজ কিনতে পারি নাই, ওদের দাম শুনে আমার মাথাটা গরম হয়ে গেছে। আমার জন্মে আমি কোনোদিন শুনি না যে তরমুজ কেজি হিসেবে বিক্রি করে। আর এই যে সরকার যেভাবে বিভিন্ন আপনার প্রশাসন যে নামছে রাস্তায়,
তরমুজের দাম নির্ধারণ করে দিয়েছে, কিন্তু তারপরেও তারা এটা মানছে না। এখন ঘুরে খাচ্ছে যে তরমুজটা 70 টাকা বিক্রি করতো বা 5 কেজি, ওই দামটাই এখন আস্থা হিসেবে নিয়ে যাচ্ছে, ঘুরাইয়া মজক গোলাই দিচ্ছে ওরা আর কি। এখন উপায় হইলে আমাদের একটা প্রশাসন নামুক, আর এক একটা তরমুজের দাম নির্ধারণ করে দেওয়া হোক, এই তরমুজটা এই দাম, তখন আর এই জায়গায় ফাঁকি দিতে পারবে না, বুঝছেন? শুধু আরো না, যেখানে পাবে সেখানে এইটা নিয়ে করবে। এটা আপনারা সাংবাদিক যারা আছেন আপনাদের মাধ্যমে এটা প্রচার করেন যে আরো থেকে শুরু করিয়া এই খুচরো ব্যবসায়ীদের এই সিন্ডিকেট বন্ধ করুক। আমরা রোজার মাসে জনগণ যারা আছি আমার কথা বাধা নেই, গরিব মানুষ তরমুজ কিনতেই ফিরে যায়, তরমুজ কিনতে পারে না, ওর সাথে সাথে অন্য কিছু কিন্তু দাম বাড়ছে। আমরা যেমনটি দেখলাম যে বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয় এবং অত্যন্ত একটি পছন্দের ফল তরমুজ, সেই তরমুজটি আসলে বাংলাদেশে উৎপাদিত হয় এবং বাংলাদেশের মানুষ খুবই পছন্দ করে খান। সেই তরমুজের বাজারে একটি সিন্ডিকেট হয়েছে বলে একজন ক্রেতা কিন্তু অভিযোগ করেছে। পুরো বিষয়টি আসলে প্রশাসনের নজরদারি আশা করেছেন এখানকার ক্রেতারা, এখানকার বিক্রেতারাও বলছেন যে তারা আড়ত থেকে কিনেছেন। সুতরাং পুরো বিষয়টি আসলে জানতে হলে, পুরো বিষয়টি জানার জন্য আসলে আরো কিছু জায়গায় আমাদের যাওয়া দরকার। আমরা পরবর্তীতে দেখব এই বিষয়গুলোকে জাতির কাছে তুলে ধরতে পারি কিনা। শামিমা আক্তার, আরটিভি, ঢাকা।